আলাইকুম গাইস তো আমি আপনাদেরকে এক মাস আগে প্রজেক্টটা শেয়ার করেছিলাম বলেছিলাম গ্রেডিবল পঞ্চাশ হাজার ডলার একটা রিওয়ার্ড আছে সো আমার কথা শুনে যারা কাজ করছেন তারা কিন্তু প্রত্যেকে পেমেন্টটা পেয়েছেন সো চলেন কীভাবে আপনারা উইথড্র করবেন একদম টু জেড সব কিছু বোঝাই দিব ওকে সো এখনও কিন্তু রানিং মাইনিং করা যায় এখন দেখেন স্প্রি পার আওয়ারে চার পয়েন্ট ফাইভ সো প্রত্যেকে এখন মাইনিং করতে পারবেন এখন উইথড্র করবেন কিভাবে বোঝায় যারা আগে আমার কথা শুনে চেক করছেন তারা প্রত্যেকেই পেমেন্ট পাইছেন কম বেশি কীভাবে এটা কনভার্ট করবেন এখান থেকে আমি পরবর্তীতে বোঝাবো কিভাবে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন আপাতত হচ্ছে দেখাই যে কারা যারা যারা হচ্ছে জয়েন করেছেন এবং উজ্জ্বলটা কিভাবে করবেন প্রথমত হচ্ছে যে সেল বলস এখানে ক্লিক করবেন ওকে সেল বলসের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন আমার বর্তমানে পয়েন্টস আছে তিন হাজার তেত্রিশটা ওকে আমি যদি এটাকে কনভার্ট করি তাহলে আমি হচ্ছে এক্স জিপিটি এ পয়েন্টটা পাবো এক্স জিবি ওকে তো আমি সেখানে উঠাই দিচ্ছি আপনারা এখানে উঠায় দিবেন তিরিশ ইন্টু হচ্ছে তেত্রিশ আমি একদম লাইভে সব কিছু দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা উঠানোর পরে নিচের দিকে আসেন আসার পরে এখানে দেখেন আপনারা একটু নিচে দেখতে পারবেন এখানে বলা আছে উইথ ফাইভ বাল্বাল এক্স জিপিটি ওকে ওকে রাইট নাও চলেন এখন কিভাবে ক্যাম্পো চাই আর এখানে আপনার ইউএসডি শো করবে আপনি কত ইউএসডি এখানে হয়েছে টোটাল ছয়শো ছয়টা এক্সবিটি মধ্যে আমাদের হচ্ছে ছয় ডলার পরিমাণ সামথিং কিছু আছে দেন এটাকে কিভাবে হচ্ছে উইথড্র করবেন বোঝাই দিই আপনাদের হচ্ছে রিভিউ অর্ডারে ক্লিক করবেন করার পরে এইখানে হচ্ছে একটা অ্যাড্রেস দিতে বলছে ইন্টারওয়াল টো ওয়ালেট টু রিসিভ ইয়ারডস ওকে এখানে হচ্ছে আমাদের অ্যারটো অ্যাপটোসে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে মেবি এখন প্রশ্ন আসতে পারে অ্যাপটোসের ওয়ালেট অ্যাড্রেস কোথায় পাবো একদম সিমিলার লাইক টাস্ট ওয়ার্ড আমরা যেভাবে ক্রিয়েট করি ওইভাবেই ভিডিও ডেসক্রিপশন বক্সে টু ডেস অফার লিঙ্ক দিব এখানে ক্লিক করলে ফুল পোস্ট পাবেন একদম যারা জয়েন করেন এই ভিডিও দেখে জয়েন করতে পারবেন এন্ড যারা জয়েন করছেন এখন উইথড্র করবেন তারা হচ্ছে এখানে যে ডাউনলোড ঠিক আছে পেট্রা ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন একদম সেমিনার লাইক টাস্ট ওয়ালেটের মতো কারণ তারা নিজেরাই হচ্ছে এজেন্টের থেকে এই কয়েনটাকে কনভার্ট করে আমাদেরকে অ্যাপটোস দেবে ওকে এবং আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন আমাদেরকে অ্যাপটোস দেওয়া হচ্ছে তারা বলছে যে এটা অ্যাপটোসের ব্যাগেইনে হচ্ছে কাজ করতেছে তার মানে অ্যাপটোস সাপোর্টেড আমরা জানি অ্যাপটোস সুই নেয়ার প্রজেক্ট কিন্তু হিউজ হচ্ছে লং প্রজেক্ট ওকে সো ভালো প্রজেক্ট সো কেউ মিস করবেন না আজকের প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যান ভাই ভালো অফার করতে পারবেন ভালো একটা আর্ন করতে পারবেন আমি আপনাদেরকে থেকে এক মাস আগে বলছিলাম যারা জয়েন তারা তো পুরাই একদম যারা জয়েন তারা আফসোস করেন তো ক্রিয়েট করা একদম সিম্পল টাস্ট ওয়ালে যেভাবে ক্রিয়েট করেন এইভাবে করতে হবে আমাদের জাস্ট হচ্ছে ওপেন করবো করার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে প্রাইভেট কির মাধ্যমে বা সিড প্রেস মাধ্যমে ওকে তো এখানে আমরা একটু ওয়েট করবো মেবি ওকে সো আমরা হচ্ছে এটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অবশ্যই এটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওকে তো এখানে হচ্ছে ক্লিক করে আপনার সিপ পেজগুলো দেখতে পারবেন আমি হচ্ছে এটাকে কপি করব। অবশ্যই কেউ স্কিপ করবেন না ডোন্ট স্কিপ ওকে আগে হচ্ছে প্রাইভেট কপি করে নেবেন দেন ডান আমরা এখন হচ্ছে কি করব এখান থেকে হচ্ছে লাইক এগুলোকে কপি করলাম দেন হচ্ছে ওকে সেভড ইস সামওয়ার এখানে একটা ক্লিক করবো ওকে করার পরে এখন আমাদেরকে কোয়েশ্চেন করতেছে যে ওয়ালেট হচ্ছে বারো নাম্বার ওয়ার্ডটা কোনটা সো আমরা যেখানে হচ্ছে এটা কপি করে সেভ করবো এখান থেকে দেখবো বারো নাম্বার ওয়ার্ড কোনটা ঠিক আছে এটা এখানে সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে এবং হচ্ছে অ্যাকসেপ্ট অপশন চলে আসছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ওকে আপনারা যারা হচ্ছে ওই যে আপনাদের চারটা ইয়ে দিবে প্রাইভেট কি হচ্ছে বারো নাম্বার কোনটা ওইটা যদি রঙ সিলেক্ট করেন বা ওইখানে না থাকে ট্রাই কিনে দিবেন দেখবেন হচ্ছে আর পরবর্তীতে হচ্ছে প্রাইভেট গুলো চলে আসবে এভাবে করে দিবেন এখানে একটা নেম দিতে হবে তো আমি একটা নেম দিলাম আপনার চাইলে স্কিপ করতে পারেন তো আমি নেমটা দিয়ে এখানে কনফার্ম বা ক্লেম এটা ক্লিক করলাম আই থিঙ্ক এটা ইউজার নেম হবে মেবি আমি এভাবে দিয়ে দিই দেখি হয় কিনা ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল আচ্ছা এই সংখ্যা বাড়ায় দিতে হবে মেবি ওয়েট আমার আগের ইউজনের নেমটা এখানে বসায় দিই তাইলে হবে আশা করি ও মাই গড এই নামও তো খোলা আচ্ছা যাই হোক যদি না হয় আমরা হচ্ছে এখান থেকে স্কিপ করে দিই ওকে স্কিপ করলাম তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট ডান ওকে এখন এখান থেকে হচ্ছে যে কয়েন্স এখানে ক্লিক করবেন এটা হচ্ছে অ্যাপটোস অলরেডি সব কিছু হচ্ছে লিস্টেড এই টোকেন অ্যাপটোসটা ওকে তারপর এখানে রিসিভ বাটন অ্যান্ড হচ্ছে এখান থেকে এই যে কপি অ্যাড্রেস এখানে ক্লিক করেন দেন ডান ওকে এখন আসেন আর চাইলে এখান থেকে অ্যাড্রেসটা এটাও দিতে পারেন নো প্রবলেম এই অ্যাড্রেসটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখানে হচ্ছে ব্যাক করব ব্যাক ব্যাক করার পরে এখান থেকে হচ্ছে গ্রেড মধ্যে চলে যাব এখান থেকে সরাসরি উইথড্র করে নিব ওকে তো এখানে চলে আসলাম সেলের মধ্যে ক্লিক করলাম দেন আমরা এখানে চিনে অ্যামাউন্টটা বসায় দিব তিরিশ ইন্টু তেত্রিশ নিচে আসেন রিসিভ অর্ডার বা রিভিউ অর্ডার এখানে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাড্রেসটা বসায় দিবেন এখানে মে বি বলছে রিমাইন্ড ইউজিং ঠিক আছে প্যাট্রা ওয়ালেট টু গেট ওয়ার অ্যাপটোস ওয়ালেট অ্যাড্রেস যে কোনো একটা দিলে হবে ওয়ালেট অ্যাড্রেস দিতে পারেন অথবা যেটা আমি কপি করে নিয়ে আসছি এটাও দিতে পারেন কয়েন অ্যাপটোস কয়েনের ওকে তো আমরা এখান থেকে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রল কিন্তু সাকসেস আমরা একটু ই করবো হচ্ছে এটাকে রিফ্রেশ করবো ওকে তো রিফ্রেশ করার পরে কিন্তু আমাদের এখানে আর একটা টোকেন টো নাই ওকে সেল ক্যাশ আউট এত পরিমাণ ওকে আমাদের এখন তো কয়েন নেই এটা হচ্ছে উইকলি রিওয়ার্ড আপনি হচ্ছে এখানে কম দেয় কাছে আবার সামনের সপ্তাহে আবার পাবেন এভাবে করে করে হচ্ছে আপনাকে হচ্ছে উইথড্রো করতে হবে তো আপনি যখন এখানে চলে আসবেন এই ওয়ালেটের এখানে আসার পরে দেখতে পারবেন আপনার উইথড্রোটা তারা হচ্ছে দিয়ে দেবে ওকে এখানে উইথড্রোটা দিয়ে দিবি তারপর আপনি ইনস্টে এখান থেকে সেলে ক্লিক করে যতগুলো অ্যাপ্রোস আছে বিনান্স থেকে শুরু করে একদম এভরিথিং সব এক্সচেঞ্জের লিস্টেড আছে আপনি হচ্ছে যে কোনো এক্সচেঞ্জার হচ্ছে উইথড্রো করে সেল করতে পারবেন ডিরেক্ট ইউএসডিটি ওকে যে কোনো একচেঞ্জের থেকে অ্যাড্রেস নিয়ে আসবেন এখানে হচ্ছে অ্যাপ্রোচ অ্যাড্রেসটা বসে সেন্ড করবেন দেন ডান এভাবে ওকে উজ্জ্ব করবেন এখন আসেন আমরা প্রোজেক্টের ক্ষেত্রে কিছু কথা বলি প্রজেক্ট বাই পুরা কেউ মিস করেন না ওকে এখানে দেখেন এখানে ইন আপডেট অপশন আছে এখানে আমরা যত কয়েন আছে যে এখানে মেবি এই যে এখানে যত কয়েন আছে এই পয়েন্টটা দিয়ে আপনি হচ্ছে আপডেট করতে পারবেন এই আপডেটে ক্লিক করলে আপডেট করতে পারবেন হচ্ছে আপডেট করলে কি হবে আমার এখন বর্তমানে সাতটা পয়েন্ট আছে সাতটা মেবি আর কিছু অল্প বাকি সেখানে আছে সো এগুলোতে আমি হচ্ছে এখানে আপডেট উইথ এখানে ক্লিক করব আমার হচ্ছে এত পরিমাণ লাগে পঞ্চাশটা লাগবে আমার পঞ্চাশটা না এভাবে যত কয়েন থাকবে আপনি আপডেট করবেন তাহলে মানিং স্পিড হবে এখন হচ্ছে আপনি আর্ন করতে পারবেন ওকে আর এখানে স্পিন আছে স্পিন করবেন এটা হচ্ছে উইকলি স্পিন এক সপ্তাহ পর পর আসে মেবি এখানে ইনভাইট র্যাঙ্ক এখানে আর্ন অপশন আসেন আর্ন অপশন আসলে এখান থেকে আর্ন করতে পারবেন ডেলি চেকিং এবং হচ্ছে এখানে এই টাস্কগুলো কমপ্লিট করলে হচ্ছে কিছু পরিমাণ এখানে কয়েন পাবেন সেগুলোতে আপডেট করবেন ওকে তো এইভাবে করে মূলত হচ্ছে আপনারা এই কাজগুলো করতে থাকেন ভালো কিছু পাবেন এখান থেকে আশা করা যায় ইনশাল্লাহ এখানে টেপ টেপের কোনো অপরচুনিটি নেই ওকে এখানে ওয়ালেট আসার পরে আর একটা কাজ করতে হবে আপনাদেরকে এখান থেকে হচ্ছে এই যে চেঞ্জ এখানে ক্লিক করবেন করার পরে আমি বোঝাই দিই এখান থেকে দুটো অপশন পাবেন এই যে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম না ওইটা এখানে বসায় দিবেন তাহলে হচ্ছে আপনারা

এক্সচেঞ্জার থেকে দিলে সব থেকে বেটার হবে কারণ ট্রাস্ট অলার টোকেনটা যখন রিসিভ করবেন তখন মেবি সমস্যা হইতে পারে নেটওয়ার্ক ফ্রি সো এই জন্য এক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে ওইখান থেকে দিলে ভালো হবে এক্সচেঞ্জার থেকে সো আমরা হচ্ছে এইখান থেকে এই অ্যাড্রেসটা বসায় দিলাম বসানোর পরে একটু টু ওয়েট দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো করার পরে অ্যাপেক্সেরটা কিন্তু কানেক্ট হয়েছে আমরা এইখানে ক্লিক করবো করার পরে এ দেখেন আমাদের এটা কাজ কমপ্লিট ওকে ইভিএম ওয়ালেট যেটাকে বলে আর কি ডান তো আপনারা যখন হচ্ছে আপনাদেরকে উইথড্র দিবে দেখতে পারবেন আপনার টা সরাসরি হচ্ছে এই যে এক্সট্রা এই যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের মধ্যে চলে আসবে এই ইনস্ট্যান্ট একদম ওকে সো খুবই পাওয়ারফুল প্রত্যেকে জয়েন করেন ভালো কিছু পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বাই ব্যাটা